আজকে ওলামা একরামকে আল্লামা মামুনুল হক যিনি আমাদের যুবক জনের আইডল যিনি সারা বাংলার আলোর সৃষ্টিকারী একজন মানুষ যে আল্লামা মামুনুল হক বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে আল্লামা মামুনুল হক বেঁচে থাকলে যুবকদের ইস্তিয়া বেঁচে থাকবে আল্লামা মামুনুল হক যদি বেঁচে থাকে এই জমিনের মতো কোনো ফেতনা মাথা চারা দিয়ে পারবে না ঠিক কিনা জোরে বলো অতএব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে তার জিহ্বা টেনে ছাড়া হবে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা ফেলা হবে তোমাদের যদি মামুল হককে ভালো না লাগে অন্যান্য ওলাবে কান যদি তোমাদের ভালো লাগে এই বাংলার জমিন থেকে সরে যাও আমরা তোমাদের কিছু বলবো না তোমাদের পকেটে যদি টাকা না থাকে পয়সা না থাকে আমাদের বলো এই জমিন থেকে এই বাংলার জমিন থেকে তোমাদেরকে তাড়ানোর ব্যবস্থা আমরা করে দেবো ঠিক কেনা যারা বলো আমাদেরকে তোমরা দুর্বল মনে করো না হাতের পাঁচটা আঙ্গুল পাঁচ দিকে থাকে যখন কোন মানুষকে আক্রমণ করতে হয় এই আঙ্গুলগুলো মুট করে একসাথে হয় কি হয় না বলেন আমরা উলামায়ে کرام আমাদের ঘরের মধ্যে দন্ত থাকতে পারে আমাদের পরস্পর পরস্পরের মধ্যে জগত দন্ত থাকতে পারে যখন শুনবো আমার কোরআন এর বিরুদ্ধে কোনো বেইমান কথা বলে আমার রাসূল এর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলে আমার হাদিসের বিরুদ্ধে কোনো বেঈমান নাস্তিক কথা বলে আমরা উলামায়ে کرام কোন মর বুঝিনা কোন দল বুঝিনা সকলে হাতের আঙ্গুলের মত এক হইয়া ওই বেঈমান নাস্তিককে বাংলা জমিনের মধ্যে জিনজা কবর দাও ঠিক কিনা जरा বলো